আসসালামু আলাইকুম বন্ধুরা এবং সবাইকে ব্যাপারে পলিটিক্যাল ইনস্টিটিউটের আজকের এই লাইভ আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বলেছিলাম যে আমরা আজকে আসতে যাচ্ছি বিকজ আজকের এই লাইভে আসার উদ্দেশ্যটা কি। আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ছোট্ট একটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রতিনিয়ত কিন্তু আপনাদের সাথে আমাদের কথা হয়, আপনাদের সাথে যোগাযোগ করেন বা আমরাও যখন আপনার সাথে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করি বা আপনাদের কাছ থেকে প্রশ্ন পাই, ওগুলো কিন্তু দেখা যাচ্ছে ঘুরে ফিরে কমন একটা প্রশ্ন আমাদের কাছে আসে। সেই প্রশ্নগুলোর উত্তর এবং আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে কমন কিছু প্রশ্ন আছে, এবং এটা একটা ভালো দিক যে প্রচুর আলোচনা করার জন্য আগ্রহ আছে কারিগরি শিক্ষায় আসার বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য। বেশ কিছু তথ্য প্রয়োজন আছে, যেই তথ্যগুলো হয়তো আমাদের কাছে মনে হয় যে লাইভে বসে হয়তো যদি আমরা আলোচনা করি তাহলে হয়তো সবাই মিলে আলোচনা করতে পারবো, এবং আমরা যে ডিসকাশন গুলো করবো হয়তো আপনাদের কাছ থেকে সেম ডিসকাশন গুলো আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। তো সেইটারই আলোকে আজকে আমি আছি এবং আমার সাথে আছেন এম এম শাহিন। শাহিন স্যার কেমন আছেন? জি আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা যেটা আমি আপনি বেসিক্যালি কিছু আগে আলোচনা করছিলাম যে আমরা আজকে আলোচনা করতে চাই যে লাইভে আলোচনা করতে চাই আসলে কি হচ্ছে। ভর্তি নিয়ে আসলে অনেক বিষয় থাকে, পরের সিদ্ধান্ত আগে হচ্ছে জানার বিষয়, মানে পলিটেকনিক সম্পর্কে জানার আছে অনেক, এখানে আবার অনেক রকম বিভ্রান্তি আছে, চিন্তাধারা আছে, ওভারঅল সকল বিষয়কে নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই আজকে, এবং আশা করি আপনাদেরকে আমরা আমাদের সাথে পাবো। আপনাদের মনের প্রশ্নগুলো হয়তো আমাদেরকে দিবেন, আমাদের সাথে যারা আছেন সবাইকে সুভা ফুরজা রহান বিশাদিন আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। ইয়েস তানভীর হাসান আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনারাও ভালো আছেন, আপনাদের সাথে আমরা আলোচনা করবো এবং এটা আজকে একটা ইন্টারেস্টিং গল্প হবে। আমরা বেশিক্ষণ না, আমরা হয়তো ঠিক 30 মিনিটের গল্প করব। এই 30 মিনিটে আসলে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তবে একটা প্রশ্ন আজকে আমার সাথে, শাহিন স্যার কেন আছেন, এম এম শাহিন বা শাহানুজ্জামান আপনি কেন আছেন সেটার উত্তরটা আমি দিয়ে নিচ্ছি। তিনি কিন্তু আছেন হচ্ছে একটা কারণে, আমরা ইঞ্জিনিয়ারিং বলতেই কিন্তু মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যদি হয় সেক্ষেত্রে সবার আগে বলা আছে যে কারা পড়তে পারে, মানে ইজ ইট নেসেসারি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে হবে নাকি যে কোনো জায়গা থেকে আসতে পারে। বরাবরই আমরা বলি যে ইয়াস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই রুলসটি তৈরি করেছে যে ইয়াস যে কেউ জয়েন করতে পারে যে কোনো বিভাগ বা যে কোনো মাধ্যম থেকে পাশের সাল শিথিল যোগ্য, এই কয়েকটা ন্যূনতম যোগ্যতা কিন্তু বলা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সেখানে প্রশ্ন হয় যে আমি তো আসলে কমার্স থেকে পড়াশোনা করেছি বা আমি তো আসলে আর্টস এ ছিলাম, আমার পক্ষে কি সহজ হবে ইঞ্জিনিয়ারিং পড়াটা, না আমি কি আদৌ আমি পারবো বা কতটুকু আমাকে কষ্ট করতে হবে, এই যে একটা ভয়, এই ভয়টা কিন্তু অনেক ক্ষেত্রে থামিয়ে দেয়। এবং অনেকে আমরা আসলে যখন গল্প করি আলোচনা করি আমাদের সিনিয়রদের সাথে বা আমাদের অভিভাবকদের সাথে, তারাও কিন্তু আসলে অনেক সময় উত্তরগুলো সঠিকভাবে নেই তাদের কাছে, বিকজ আমাদের এখানে আমরা যদি দেখি যে কারিগরি শিক্ষায় এই বর্তমানে বিগত কয়েক বছরে যে পরিমাণ আসলে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আসলে আরো এত আগে ছিল না। তো কারিগরি শিক্ষা নিয়েই তো একটা চিন্তাধারা রয়ে গেছে, তো সেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করবো, আলোচনা চলে আসবে। তো তার ফলে আমি আজকে শাহিন স্যারকে নিয়ে আসছি যে শাহিন স্যার স্পেশালি পিওর ম্যাথমেটিক্স এর মানুষ, এবং আপনার কাছে আমার, আপনার কাছে আমার সবার হয়ে প্রশ্ন যে কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড, ম্যাথ তো কখনো করিনি, আমার পক্ষে কি সম্ভব বা তার পক্ষে সম্ভব কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি আমরা শুনতে পাচ্ছি। সর্বপ্রথম যারা দেখছেন তাদেরকে আমাদের ডেফিনেটলি পলিটেকনিকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম। তো স্যার আপনার কোশ্চেনটা আসলে অনেক রকম ব্যাখ্যা দেওয়া যায়, তো আমি আমার মতো করে ব্যাখ্যা দিব। যেমন একটা বাচ্চা যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করে সে কিন্তু কন্টিনিউ ইংরেজিতে কথা বলে। যেমন আমি যদি এখন ইংল্যান্ডের বাসিন্দা হয়ে যাই,
বা আমার ওয়াইফ যদি ইংরেজিতে কথা বলে, আমি যদি ইংরেজিতে কথা বলি, তাহলে ওই বাচ্চা কিন্তু বাংলাদেশি বাচ্চা, আমারই বাচ্চা, আমাদের 14 পুরুষ সব বাংলাদেশি, কিন্তু আমরা এখন বসবাস করছি ইংল্যান্ডে, বাচ্চাটা হয়ে গেল ইংল্যান্ডে, 10 বছর পরে বা 15 বছর পরে যখন ও বাংলাদেশে আসবে তখন কিন্তু ও ওর বাংলা ভাষাটা বুঝবে না, তখন ওকে আবার বাংলা ভাষা শিখাতে হবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে বয়স কোনো ফ্যাক্টর না স্যার, আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন, আর ডিপ্লোমাটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে একটা মধ্যম একটা লেভেল, যারা এসএসসি পাশ করে আসে তারপর থেকে লেভেল শুরু হয়। তাহলে এসএসসি পাশ করা ছাত্রছাত্রী, তো সে ব্যাকগ্রাউন্ড হোক সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স, এটা কোনো ফ্যাক্টর না, কারণ শেখার এখনো অনেক সময় থাকে। হ্যাঁ, তো এসএসসিটা হচ্ছে কি একটা লেভেল, যে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক, অনেকেই মনে করে যে ওইটা নিতে পারে যে আমি সায়েন্স নিব, এই জন্য সে গড়ে উঠতে পারে, কিন্তু এসএসসির পরে একটা লেভেলে আসার পরে চেঞ্জ করার সুযোগ থাকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষা এই সুযোগটা দিয়েছে। অনেকেই মনে করেন যে প্রথমে আবেগে বসে আমি ভাবলাম যে আমি সায়েন্স নিব না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি কমার্স নিব, কিন্তু 1 বছর বা 2 বছর এসএসসি পাশ করার পরে বুঝলো যে না, আমি আসলে ইঞ্জিনিয়ারিংটা ভালো বুঝবো। এই জন্য তাদেরকে একটা মোড় ঘোরানোর একটা সুযোগ থাকে এখানে, এই যে কারিগরি শিক্ষাটা তাদেরকে এই সুযোগটা দিয়ে দিছে যে তুমি এখন ইচ্ছা করলে তুমি চেঞ্জ করে তুমি সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং হতে পারো, এরকম একটা ব্যাপার স্যার আমার মনে হয় কাজ করে যারা আর্টস কমার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে। জি শাহিন স্যার, ম্যাথমেটিক্স কত কঠিন? স্যার আমার যা স্টুডেন্ট গুলো আছে আমি তাদেরকে অবশ্যই বলি যে ম্যাথমেটিক্স খুবই সহজ, এটা বাস্তব রিলেশন যে বুঝবে সেই ম্যাথমেটিক্স বুঝবে। যেমন ম্যাথমেটিক্স এর মাত্র 4টা বিষয় আছে, যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই 4টা জিনিস যে বুঝবে তার কাছে ম্যাথমেটিক্স একেবারেই সহজ। কারণ প্রথম যদি মনে করেন স্যার আমার একটা আমার স্টুডেন্ট গুলো আমার কিন্তু পরিচিত, সবাই আমাকে চেনে জানে, বাট তাদের মনে করেন যারা সেকেন্ড সেমিস্টার তারা অলরেডি 6 মাস পার করে ফেলেছে, তাহলে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, আমি কিন্তু অনেক স্টুডেন্টকে বুঝি বা চিনি যে কেমন কোন প্রকৃতির। কিন্তু আমাদের এখানে একটা নতুন টিচার যদি হঠাৎ জয়েন করে, একটা স্টুডেন্ট দেখা গেলো সে ভালো কিন্তু আজকে পড়া করে নেই, সে কিন্তু দেখেই বলে দিল তুমি ভালো স্টুডেন্ট না, সে কিন্তু এটা বুঝবে না, কিন্তু আমি যে একটা কারণে হয়তো সে পড়তে পারে নাই, কারণ কি 6 মাস তাদের সঙ্গে আসি, তো সেও টিচার আমিও টিচার, আমি কিন্তু তাকে চিনি, কিন্তু নতুন টিচার কিন্তু চিনবে না। এই জন্য ম্যাথমেটিক্স ভালোভাবে বুঝতে হলে তার ভিত্তিটা খুব শক্ত করতে হবে, আর ভিত্তি শক্ত করতে হলে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার বিষয় আর কিছু নেই। আপনি এই 4টা বিষয় বাদ দিয়ে কোনো ম্যাথমেটিক্সে এমন কোনো জায়গা নেই যে এই 4টা নাই, এই 4টার মধ্যেই থাকবে, যাই থাকুক না কেন এই 4টার মধ্যেই থাকবে, আর কোনো কিছুই নাই এরকম। তো খুবই সহজ একটা বিষয় বুঝতে হবে, 4টার বিষয়ের মধ্যে আসলে ঘুরপাক খায়। জি স্যার, কিন্তু এটা হচ্ছে কখন কোনটা কোথায় কাজে লাগাতে হবে এই সেন্সটা মাথার মধ্যে রাখতে হবে, আর এই সেন্সটা তারই আছে যে বাস্তব রিলেশন গুলো খুব সুন্দর ভাবে বুঝতে পারবে। ওকে, সো আপনি আমাকে একটু একটা বিষয় একটু বলবেন যে সিলেবাস কতটুকু, মানে 4 বছরে যে সিলেবাস, সিলেবাস কতটুকু সাপোর্ট করে এই যে ব্যাকগ্রাউন্ডের বিষয় বললেন বা বোঝার বিষয় বললেন, হ্যাঁ একজন কমন ব্যাকগ্রাউন্ড থেকে আসলো সেটা সেই জায়গাটায়, বাকিটা আবার আমি আসলে যোগ করব, কিন্তু আপনার কাছ থেকে আগে জানতে চাচ্ছি। স্যার আসলে আমি তো জেনারেল সাইডের লোক, তো পলিটেকনিকে জব করার ইসে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আলোকে আমি বলছি যে প্রথম 3 সেমিস্টার কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট ধরা হয় না, আর যদিও ধরা হয় বেসিক লেভেলের আর কি। হ্যাঁ, এই 3 সেমিস্টার কিন্তু ম্যাথমেটিক্স পড়ে ওরা, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ইংলিশ পড়ে, বাংলা পড়ে, সমাজ বিজ্ঞান পড়ে, এই সাবজেক্টগুলো কিন্তু জেনারেল লাইনে, যারা মনে করেন আর্টস কমার্স বা 3 সেক্টর থেকে যারা আসে এই 3 সেমিস্টার মানে 18 মাস 1.5 মাস কিন্তু এইগুলো থেকে যাচাই বাছাই করে সবাই একই একটা লেভেলে যখন আসে সেই লেভেলটা যখন পার হয়ে যায় তখন কিন্তু 4 সেমিস্টার থেকে শুরু হয় তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো মূলত। আমাদের পলিটেকনিক আপনি হয়তো জানবেন যে 4 সেমিস্টার থেকে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তারা পা দেয়, এর আগে এই 3 সেমিস্টার কি করছে তারা এই বেসিক গুলো পাকাপোক্ত করছে। ইয়েস, মানে এবং আপনার এই কথা থেকে আসলে একটা বিষয় খুব ক্লিয়ার হয়, মানে হয় কি যে যে কোনো কঠিন বিষয়কে, বা আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং একটা স্বপ্ন, পড়াশোনা একটা স্বপ্ন, একটা প্রফেশন, তাই না, যে আই এম গোয়িং টু বি ইঞ্জিনিয়ার, আই ওয়ান্টেড টু বি ইঞ্জিনিয়ার, এটি তো একটা স্বপ্ন, স্বপ্নকে বাস্তবে নিতে গেলে কিন্তু চেষ্টা করতে হবে, তার কোনো মানে ব্যতিরেক নেই,
এবং এটা আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় আমরা সবাই জানি, আমরা সবাই শুনি। এবং আপনি যদি খেয়াল করেন যে এই সেম জিনিসটা কিন্তু বাস্তবতাতে ঘটছে, যেটা সায়েন্সে বললেন যে সিলেবাসে ফার্স্ট তিন সেমিস্টার কিন্তু বেসিক ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করা, কেন, যাতে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যেটা না সেই ব্যাকগ্রাউন্ডটাকে যাতে ইজিলি কনভার্ট করে ফেলতে পারেন, কভার করে ফেলতে পারেন। এর পাশাপাশি ডাফল পলিটেকনিক ইনস্টিটিউট আবার যেটা করছে, আপনারা অলরেডি অনেকেই জেনেছেন যে আমরা কিন্তু গতকাল থেকে ফাউন্ডেশন ক্লাস স্টার্ট করেছি অনলাইনে। কেন? বিকজ এই যে চিন্তাধারা যে ওকে আমি তো ব্যাকগ্রাউন্ড আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না বা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তো সেক্ষেত্রে আমি করবো কি, সেই জায়গাতেই কিন্তু আসলে আমরা তখন বলেছি যে তাহলে লেটস ডু ওয়ান থিং, চলো আমরা সবাই মিলে ওখানে সায়েন্সের স্পেশাল ক্লাস নেবেন, যেখানে ম্যাথমেটিক্সের আছে, আমাদের আরও অনেক শিক্ষক আছেন, তারা বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ এই বিষয়গুলোকে কিন্তু সাবজেক্টে পড়াবেন তারা। তাহলে কি হবে, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রং করে ফেলতে পারলাম, সো দ্যাট যখন আসলে আমি বলি, আমি এইভাবে বলি যে যখন যুদ্ধক্ষেত্র শুরু হয়, যখন রেস শুরু হয়, যে ওকে প্রতিযোগিতা শুরু, তখন থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আপনি নিজেকে একজন দক্ষ এবং যোগ্য প্রতিযোগী হিসেবে সামনে তুলে ধরতে পারেন। সো দ্যাট ইজ দি মেইন অবজেক্টিভ দি ফাউন্ডেশন ক্লাসে, তো এটাকে একটু মাথায় রাখা। আর এর পাশাপাশি যেটা হচ্ছে যে প্রথমত যে ভয় কোনো কিছু নাই, কারণ পড়াশোনায় যদি বলেছে সিলেবাস ইঞ্জিনিয়ারিং সিলেবাস, এবং যদি বলেছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো বিভাগ থেকে আসতে পারে, তাহলে তার মানে তাদেরকেই বলা হচ্ছে যারা স্বপ্নবাজ, যে ওকে আমি স্বপ্ন দেখতে চাচ্ছি নিজেকে নিয়ে, আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, নিজেকে নিজে সাপোর্ট করতে চাচ্ছি, তারা সবাই ওয়েলকাম, কারিগরি শিক্ষা তাকে ওয়েলকাম করে। সো এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে এটা একটা বড় জায়গা। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, আমি জানি না কতটুকু আমরা এখানে ইয়ে করবেন। অনলাইন ইঞ্জিনিয়ারিং কোর্সের বিষয়ে আপনার মতামত কি? অনলাইন ইঞ্জিনিয়ারিং কোর্সের একটা বিষয় হয় কি যে মানে এই প্যান্ডামিককে বলা হয় নিউ নর্মাল, মানে হয়তো খুব সহসাই আমাদের পক্ষে আর ওইভাবে নর্মাল যাওয়ার সুযোগ হবে না, বাট ইয়েস সে সময় আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার বিষয়ে প্র্যাকটিক্যাল একটা নলেজযুক্ত বিষয় আছে, যেটা তো আসলে ল্যাব লাগবেই, সেটার জন্য হয়তো একটা সময় গিয়ে দেখা যাবে যে আমরা হয়তো ডেফিনেটলি কারিগরি শিক্ষা বোর্ড বা বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থা হয়তো একটা মাধ্যম নিয়ে আসবে, বাট এই সময়ে আসলে কিছু না করে খালি হাতে বসে থাকার চাইতে কিছুতে এঙ্গেজ থাকা অনেক বেটার। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি হলো, যেমন এই সেমিস্টার আপনি যে সেমিস্টারে পড়ছিলেন সেই সেমিস্টারে আপনি যতটুকু পড়েছেন ততটুকু পড়ে আপনি স্টপ করেছিলেন, এরপরে আপনি বই খাতা গুটিয়ে রেখেছেন, আর চার মাস আপনার বইয়ের উপরে ধুলো জমে গেছে, লাভ হয়েছে না লস হয়েছে? লস, লস। ওয়্যার ইজ, আপনি ওই বইয়ের উপরে ধুলো জমতে দেন নেই, ওই যতটুকু আপনি পড়েছিলেন ঠিক ততটুকুর মধ্যে অনেক কিছু ছিল আপনার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আগের সেমিস্টারে অনেক কিছু ছিল আপনার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, বর্তমান সেমিস্টারে অনেক সাবজেক্ট ছিল যেটাকে আপনার মনের মতো করে পড়া হয়নি, বিকজ আমার জানার মতে কোনো স্টুডেন্ট নাই যে ইচ্ছা করে ফেল করতে চায়, ইচ্ছা করে সে খারাপ করতে চায়, হতে পারে যে মনোনিবেশ মনোযোগটা থাকে না সরে আসে, তার ফলে দেখা যায় যে ডিস্ট্রাকশন হয়, তো সেই জায়গায় কি যদি আরেকবার প্র্যাকটিস থাকে, শিক্ষকের সাথে প্র্যাকটিস থাকে, অনলাইনে যদি বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ থাকে, এটা তো আমি মনে করি ইটস ইট ব্রিংস আ বেস্ট বেনিফিট, এটা লাভই হয় লস হয় না। সো দ্যাটস ইট, আমি সায়েন্স স্যারের আবার যেতে চাচ্ছি, সায়েন্স স্যার ফাউন্ডেশন ক্লাসের প্ল্যানিং নিয়ে একটু যদি বলতেন যে হোয়াট ইজ বেসিক আপনি ফাউন্ডেশন ক্লাসে আপনি পড়াবেন, তার মানে এই সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে, টাইম ভ্যালু হচ্ছে 10 ইয়ার, মানে অনেক টাইম। তো এই 10 ইয়ারে ম্যাথমেটিক্স এর যে অনেকগুলা 10টা বই আছে ম্যাথমেটিক্স এর, এই 10টা বইয়ের হয়তো মনে করেন যে 8, 9, 10 এই তিনটা একটু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী লেভেলের জন্য, তো এই তিনটাকে যদি আমরা ফাউন্ডেশন ক্লাসে এ করছি, এই তিনটা থেকে বেসিক কিছু কনসেপ্ট যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে বা আমাদের ইন্টারমিডিয়েট আছে সেই রিলেটেড, যেমন ত্রিকোণমিতি, তারপরে পাটিক বীজগণিত, তারপরে জ্যামিতি, এই তিনটা লেভেল নিয়ে আমরা বেসিক যেগুলো আমাদের কাজে লাগে 9, 10 এর মধ্যে তারা পড়ে আসছে, ওইগুলো একটু যাচাই বাছাই করা। ওরা তো অনেকেই মনে করেন যে বসে আছে, এই বসে ভর্তির আগে যে আমরা যে 2 মাস বা 2.5 মাস সময় পাবো, এই সময়টা তাদেরকে মানে সব স্টুডেন্টকে, তারা তো মনে করেন ব্যাকগ্রাউন্ড কমার্স আর্টস সায়েন্স সবকে একসঙ্গে করে ম্যাথমেটিক্সের বেসিক
বিষয়গুলো তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা। ম্যাথমেটিক্স ক্ষেত্রে বললাম প্রত্যেক সাবজেক্টে আমাদের এইভাবেই যে সিলেবাস তৈরি করা, যে ওই ওই সাবজেক্টের বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো আমরা মূলত উঠিয়ে আনার চেষ্টা করবো, এবং স্টুডেন্টকে এভারেজ অল বুঝতে না পারে যে আমি আর্টস থেকে আসলাম ম্যাথ বুঝতেছি, এইরকম ধারণা তাদের দূর করা যায়, বা কমার্স থেকে আসলাম ফিজিক্স বুঝতেছি না, তাদের এই ধারণাগুলো দূর করার জন্য আমাদের মূলত ফাউন্ডেশন ক্লাসের আয়োজন করা এবং আমাদের সিলেবাস গুলো ঠিক ওভাবেই তৈরি করা। এরকম থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আসলেও কিন্তু মানে মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন গতকাল থেকে আপনারা একটি যারা আমাদের পেজে যাবেন তারা হয়তো দেখতে পাবেন যে আমরা কিন্তু একটা গতকালকে ওরিয়েন্টেশন ইনোভেশন প্রোগ্রাম যেটা ছিল সেটাও আমরা লাইভ করেছি, এবং ওখানে একটা ফার্স্ট আইস ব্রেকিং সেশন ছিল। আইস ব্রেকিং সেশনটা ছিল হচ্ছে যে স্টুডেন্টকে একটু এনকারেজ করা, এবং সেখান থেকে কিন্তু এরকমই বিভিন্ন ধাপ, একটা চমৎকার একটা নিজস্ব একটা সিলেবাস করা আছে, 13 বছরের অভিজ্ঞতা। তো 13 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন একটা প্রতিষ্ঠান এগিয়ে যায় তো ডেফিনেটলি ইটস আ বেস্ট অপরচুনিটি দেয়। পাশাপাশি যেটা হচ্ছে একটা প্রশ্ন আসলো যে, হ্যাঁ একটা প্রশ্ন আসছিল যে এবছর নীতিমালায় কিছু পরিবর্তনের কথা এসছে, নীতিমালা পরিবর্তনের বিষয়ে আসলে এখন পর্যন্ত ওরকম ভাবে কোনো সিদ্ধান্ত কারিগরি শিক্ষা বোর্ড দেয়নি, বাট ওয়েলকাম করা হচ্ছে যাতে পাশের সল। এখানে একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, যেটা হচ্ছে যে দেখুন আমরা যত উদাহরণ দেই যে টেকনিক্যাল এডুকেশন লাগবে লাগবে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা হিসাব করার সময় কিন্তু ওই জেনারেল গতগণিকটাই চিন্তা করি। হ্যাঁ, তো একটা বিষয় কি যে যোগ্য হওয়া তো ব্যক্তিগতভাবে নিজস্ব একটা বিষয়, বাট সাথে যদি দক্ষতা থাকে সেটা কিন্তু আপনাকে কনফিডেন্ট করে। মানে আমরা কনফিডেন্ট হই কখন, যখন আমি যেমন একজন ভালো বক্তা তিনি কিন্তু যে কোনো জায়গাতে কথা বলার সময় তিনি ভয় পান না, তিনি ভালো বক্তা, তিনি জানেন তার একটা একটা দক্ষতা আছে, তিনি ভালো বক্তা। আবার আপনি খেয়াল করে দেখেন যে একজন ইলেকট্রিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ারিং জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, তিনি দেখবেন ইঞ্জিনিয়ারিং পয়েন্টে তিনি কথা বলার ক্ষেত্রে কিন্তু উনি ভয় পেয়ে যান না, বিকজ উনি জানেন যে ইয়েস আমি বেসিক ওই কনসেপ্ট নলেজ আমার কাছে আছে, এই বিষয়টা আমি বুঝি। সো একটা প্রতিষ্ঠান সেটা তার নিজস্ব হোক, তিনি নিজেই উদ্যোক্তা হোক, অথবা তিনি কোনো জায়গায় জব করুক, আলটিমেটলি কিন্তু ওই অর্গানাইজেশন বা ওই ইন্ডাস্ট্রি কিন্তু তার ওই যোগ্যতা এবং ওই দক্ষতা এই দুটোকে কিন্তু বেসিক্যালি পুঁজি করে ব্যবহার করতে চায়, এবং চায় যে এইরকম একটা দক্ষতা বা যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, একটা ছেলে বা মেয়ে, সে আসুক, কারণ তাকে আমি একটি কন্ট্রাক্টের মাধ্যমেই, তার এক পারিশ্রমিক মাধ্যমেই তাকে দিয়ে কিন্তু আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নেব, যেটা বলা হয় লিডারশিপ, যেটাকে বলা হয় গুড কোয়ালিটি অফ ইঞ্জিনিয়ারিং, গুড মানে সেক্ষেত্রে সবার আছে যে হাতে আপনার কতটুকু সার্টিফিকেট আছে সেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ বোর্ডটা ক্রস করতে হেল্প করবে, আর দিন শেষে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে, প্রতিনিয়ত প্রতিদিন প্রুফ করতে হবে আপনাকে যে ইয়েস আপনি কতটুকু দক্ষতা সম্পন্ন। তো আমি এই কথাগুলো বলার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সিলেবাস কভার করা বা মুখস্থ করে মানে ফটোকপি যদি বলি, যে ব্রেনকে যদি ফটোকপি মেশিন তৈরি করি, আমি ফটোকপি করলাম, ফটোকপি করে আমি পরীক্ষার হলে ছাপিয়ে দিয়ে আসলাম, এরপর আমি বললাম যে ইয়েস আই গট দি ভেরি গুড সিজিপিএ, বাট যখন আমি জব ইন্টারভিউতে যাচ্ছি সেখানে তার সিলেবাসের প্রশ্ন আসেনি, সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে, বিকজ আমার দক্ষতা যাচাই হচ্ছে, সেখানে কিন্তু গিয়ে কিন্তু বেসিক্যালি আমি ঠকে যাচ্ছি, আমি আমাকে যে ঠকিয়েছিলাম সেটার ফলাফল আমি পেয়ে যাচ্ছি। তখন হচ্ছে কি, আমি দোষ দিচ্ছি হচ্ছে বাবা মার, আমি দোষ দিচ্ছি বন্ধু বান্ধবের, আমি দোষ দিচ্ছি সমাজের, আমি দোষ দিচ্ছি ওই কোম্পানির যিনি ইন্টারভিউ করেছেন তার। এক্স্যাক্টলি, তো সায়েন্স আর একটু যোগ করবেন আমার সাথে স্যার। এখানে আমরা বেসিক্যালি জবে যখন প্রাইভেট সেক্টরের কথাই বলি, আপনি যখন এক কোথাও ইন্টারভিউ দেবেন তখন কিন্তু আপনাকে একটা, মনে করেন আপনার সব সিলেক্ট হয়ে গেল, তারপরে কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, ওই লেটারে কিন্তু এরকম লেখা থাকে, আমি জানি না অন্য কোম্পানি কি, তো আমাদের ধারণা যে আমার কোম্পানি হলে আমি এরকমই লিখতাম যে আপনাকে 6 মাসের জন্য অ্যাপয়েন্ট করা হলো, আপনার কাজ দেখবো, তারপরে আপনার পরের সিদ্ধান্ত আমরা নিব, আপনি 6 মাস আমাদের জন্য থাকছেন শিক্ষানবিশ হিসেবে, তারপরে জয়েন করে ফেললাম, জয়েন করার পরে কাজটা তো আর মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, আপনি যদি আগে থেকে কিছু শিখে না আসেন, তার মধ্যে কিছু ঢুকিয়ে নিয়ে আসেন, তাহলে ওই 6 মাস পরেই আপনার বয়স আপনাকে ডেকে বলবে যে স্যার আপনার 6 মাস তো আপনাকে দেখলাম কিন্তু আসলে আমরা আপনার সঙ্গে কন্টিনিউ করতে পারছি না, সো ইউ মে গো, বা আপনি অন্য কোনো অপরচুনিটি দেখেন, বা আপনাকে রাখার মতো সামর্থ্য আমাদের নেই। অনেক বস এরকমই বলে যে আপনি খুব ট্যালেন্ট, আপনি আপনার কার্যকারিতা চিন্তাভাবনা খুব উন্নত, আপনাকে রাখার মতো যোগ্যতা আমাদের নেই, এরকমভাবে কিন্তু বলে। তার মানে কি,
যে আপনার দ্বারা এখানে হবে না, এরকম এই কথাটার উপরে আমার একটা কথা মনে পড়লো স্যার, যে টমাস আলভা এডিসনের নাম আমরা সবাই শুনি, যিনি এই লাইটটা তৈরি করেছিলেন, এবং অনেকেই বলে যে 1000 বার উনি ব্যর্থ হয়েছেন, অনেকেই বলে 100, তো ধরে নিলাম 100 বারই হলো, 100 বার ব্যর্থ অভিযান করা কিন্তু অনেকটা ব্যাপার, মতান্তরে 1000ও বলছে। তো ইনি ছোটবেলায় কিন্তু মুরগির ডিম নিয়ে ওই যে কুটুকা দিয়ে আছে না, যে মাড়াই করে যে খড় কুটা, এই খড় কুটার মধ্যে বসে গেছে। তো একজন জিজ্ঞেস করছে, বাবা তুমি এখানে কি করো? সে বলছে মুরগির ডিম নিয়ে বসে আছি, তা দিচ্ছি। সে বলছে কেন? বলছে বাচ্চা ফুটাবো। বলছে এটা কি সম্ভব? বলছে মুরগি যদি তার বুদ্ধি নেই, কথা বলতে পারে না, সে যদি বাচ্চা ফুটাইতে পারে, আমরা তো মানুষ, আমরা কেন পারবো না? তো এর এই সমস্ত ট্যালেন্ট, মানে এমন ভাবে ট্যালেন্ট, শিক্ষকরা এর প্রতি বিরক্ত। তো শিক্ষকরা ওর আম্মাকে একটা চিঠি দিয়েছে, দেওয়ার পরে স্কুল থেকে ওরে ওর আম্মা চিঠিটা পড়ে স্কুল থেকে নিয়ে আসছে। ওকে কিন্তু বলে নাই ওই চিঠিটা কি লেখা ছিল। তো ওর আম্মা বললো যে চিঠিটা ওর আম্মার দেখে নেই। তো অনেকদিন পরে ও জিজ্ঞেস করলো ওর আম্মুকে, যে আম্মু ও যে আমাকে ওই স্কুল থেকে নিয়ে আসলা কেন? তাই বলছে যে তোমাকে, তোমার যে মেধা, সেই মেধা বিকাশ ঘটানোর মতো যে ট্যালেন্ট টিচারদের লাগে, এইরকম টিচার এই স্কুলে নেই, এই জন্য তুমি তোমাকে আমি এখান থেকে নিতে বাধ্য হলাম, অন্য স্কুলে নিয়ে যাচ্ছি। কিন্তু টিচাররা যে স্ত্রীটা লেখা ছিল, ওই স্ত্রীটা ওর মা মৃত্যুর পরে, অনেক বছর পরে ওর মা ওই যে আলমারি ট্রাঙ্ক এগুলো খুঁজে পেয়েছে। তো এখানে লেখা, এক শিক্ষক লিখছে যে আপনার মতো গাধা ছেলেকে যদি আমরা এখানে রাখি, তা আমরাও পাগল হয়ে যাবো, এজন্য আপনি যত সম্ভব এখান থেকে আপনার ছেলেকে নিয়ে যান। এই কথাটা কিন্তু ওর মা ওকে বলেনি। ওর মা ওকে বলছে কি, তোমার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা বিকাশ ঘটানোর মতো ট্যালেন্ট শিক্ষক এখানে নেই। তার মানে কি, ও আরো উজ্জীবিত হলো, ও গবেষণাগুলো আরো পেয়ে গেল। ওর মা যদি বলতো যে তুমি বোকা, এই জন্য তোমাকে বের করে দিছে, তাহলে কিন্তু আমরা এই লাইটের মুখ দেখতে পেতাম না, আরো ওর অনেকগুলো আবিষ্কার আছে, সেই আবিষ্কারগুলো আমরা দেখতে পেতাম না। তো উৎসাহ থাকতে হবে এবং নিজের আগ্রহ থাকতে হবে। এই আগ্রহটা দেখে যদি কেউ উৎসাহিত করে, তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। থ্যাংক ইউ উদাহরণগুলো তুলে ধরার জন্য। আমরা আসলে আজকের এই আলোচনার মধ্যে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে টু ইন্সপায়ার ইয়াং, বিকজ টেকনিক্যাল এডুকেশন ইজ আ ভেরি মানে টাইম বাউন্ড বলে না যে সিদ্ধান্ত, যুগোপযোগী সিদ্ধান্ত। সো এটার জন্য বাংলাদেশ সরকার অনেক কাজ করছে, অনেক রকম পদক্ষেপ গ্রহণ করছে, বাট দিন শেষে সিদ্ধান্ত তো আমারটা আমাকে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো আমরা খুব একটা কি বলবো প্রগ্রেসিভ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে পড়ি, যার ফলে কি হয় যে আমরা মানে ব্যর্থতা যখন দেখি বা হতাশা দেখি, হতাশা কখন দেখি, যখন আমি ওই লক্ষ্যে যাওয়ার জন্য প্রস্তুত হইনি। আপনি যদি ওই মুহূর্তে একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করে দেখেন, দেখবেন আপনি আপনার লক্ষ্যকে অর্জনের জন্য যে পদক্ষেপগুলো আপনার নেয়ার ছিল সেটা হয়তো আপনি সময় নেননি। সো আমি জাস্ট এই মেসেজটাই দিতে চাই যে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সময় যাতে সিদ্ধান্ত হোক গতানুগতিক সিদ্ধান্ত, এবং ওই সিদ্ধান্তটা যাতে হয় যুগোপযোগী সিদ্ধান্ত। আর ডেফিনেটলি যুগোপযোগী সিদ্ধান্ত আমি ইনভাইট করবো ড্যাফল পলিটিক ইনস্টিটিউটের সাথে, বিকজ ড্যাফল পলিটিক ইনস্টিটিউট not only helping to মানে creating the good engineers, but also আমরা কিন্তু সাপোর্ট করছি ফর গিভিং দি জব প্লেসমেন্ট সাপোর্ট, বিকজ আপনারা জেনে খুবই আনন্দিত হবেন। আমি জাস্ট নিজে আমার জায়গা থেকেই খুব ক্লিয়ার করে বলতে চাই, ড্যাফল পলিটিক ইনস্টিটিউট কিন্তু ভেরি প্রাউড ইনস্টিটিউট ফর ক্রিয়েটিং সাচ গ্রেট ইঞ্জিনিয়ার্স। এবং আমরা আমাদের অ্যালামনিদেরকে নিয়ে গর্ব করি, যারা বিভিন্ন জায়গাতেই সারা বিশ্বব্যাপী দেশে বিদেশে বিভিন্ন জায়গাতেই সফলতার ছাপ রাখছে, এটা আমাদেরকে গর্বিত করে। এবং যার ফলে আর একটা কাজ কিন্তু প্রতিনিয়ত ড্যাফল পলিটিক ইনস্টিটিউট করে থাকে, যে একটা হচ্ছে জব ফেয়ার, যেটা হচ্ছে করতে হয় স্টুডেন্টদের জব প্লেসমেন্টের জন্য। ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলো আমাদের সাথে কাজ করি, আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি একসাথে কাজ করি বলেই কিন্তু আজকে আমরা জব ফেয়ারগুলোতে দেশের স্বনামধন্য অর্গানাইজেশনগুলো আসে রিক্রুটমেন্টের জন্য। পাশাপাশি কিন্তু ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করে থাকে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের, সেটা হচ্ছে যে ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করা, কারণ 48টা সাবজেক্ট পড়তে হয় 4 বছরে, এটা খুব বড় বিষয় না, 4 বছরে আপনি পড়ছেন। এই 4 বছরে 48টা সাবজেক্টের পাশাপাশি কিন্তু লটস অফ আদার থিং আপনাকে করতে হয়, বিকজ আপনি যখন ডিপ্লোমা শেষ করে বের হন বা আপনি একটা ডিগ্রি শেষ করে যখন বের হন, তখন কিন্তু আপনাকে বলা হয় যে সিভিতে দেখা হয় যে হোয়াট ইউ হ্যাভ ডান আদার দেন, আপনি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আপনি আর কি কি করেছেন, আপনি ক্লাব অ্যাক্টিভিটি করেছেন, আপনার মধ্যে দেখতে চায় যে আপনি
কোনো আদার সংগঠনে যুক্ত ছিলেন কিনা, আপনি আমি দেখতে চাই যে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কতটুকু চিন্তা করেছিলেন, কাজ করেছিলেন। এগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, এটা একটু দেখতে চাই যে আপনি আপনার ভেতরে সাংগঠনিক বা লিডারশিপ কোয়ালিটি আছে কিনা, আপনার ভেতরে দেখতে চাই আপনি একজন চমৎকার টিম প্লেয়ার কিনা, আপনার ভেতরে দেখতে চাই আপনি খুব বেশি এনার্জেটিক কিনা। বিকজ এই কয়টা যে চারটা বা পাঁচটা বিষয় বললাম, এই প্রফিশিয়েন্সি গুলো কিন্তু নিশ্চিত করে একজন যোগ্য বা দক্ষ, আমি বলবো যোগ্য, একজন যোগ্য এমপ্লয়ি অথবা এমপ্লয়ারের ক্ষেত্রে। সেগুলো দেখার জন্যই এই প্রশ্নগুলো আমি কথাগুলো এখনো বলছি যে বিকজ যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং করছেন, যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা হয়তো একটু মাথায় নিয়ে চিন্তা করে নেবেন যে ইয়েস দিস ইজ দ্য টাইম, যে সময়টায় হয়তো আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমি আমাকে গোছানোর চেষ্টা করব। বিকজ আপনি আপনাকে গুছিয়ে ফেললে কি হবে, আপনি প্রস্তুত হয়ে গেলেন, কম্পিটিশন যখন আপনার সবার সাথে হবে তখন হয়তো আপনি আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে রাখতে চেষ্টা করতে পারবেন যে ইয়েস আমি নিজেকে সাজিয়েছি, আমি নিজেকে সময় দিয়েছি বলে আমি আমাকে ভালো মতো চিনি। খুব সিম্পল একটা প্রশ্ন সবার আগে হয়, নিজের সম্পর্কে বলুন, ওটা বলতে গেলেই সবচেয়ে বেশি দাঁত ভেঙে যায়, কষ্ট হয়ে যায়। কেন? বিকজ আমি আমাকেই চিনি না বা আমি আমাকেই জানি নেই। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। রাফেল পলিটিক ইনস্টিটিউট অলওয়েজ এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যেখানে আমরা এই মুহূর্তে কিন্তু সাইন্স, আপনি হয়তো আপনিও জানেন যে আমরা কিন্তু স্টুডেন্টদের ভিডিও রিজিমি নিয়ে কাজ করছি বর্তমানে, যে স্টুডেন্টরা তাদের রিজিমি তৈরি করবে ভিডিও আকারে। বিকজ এখন হয়তো ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা নতুন কনসেপ্ট, সিভি পড়ার চাইতে যদি আপনার মাধ্যমে আপনার কাছ থেকেই জেনে যায় মুখের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, তখন কিন্তু দেখা গেল যে ওইটার ইম্প্রেশন একটু বেশি ভালো হয়। একজন আপনি সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, ইউ কুড হ্যাভ আ সিঙ্গেল পেজ ওয়েবসাইট যেখানে আপনি আপনার সিভির ইনফরমেশনগুলো ওখানে আপলোড করে রাখবেন। সো দিজ আর দ্য থিংস যেগুলো আসলে নিয়ে কাজ করা, এগুলোই আসলে কিন্তু বলে যে থিঙ্ক আউট অফ দ্য বক্স, বা বলে যে নিজেকে একটু আলাদা করে স্ট্যান্ড আউটসাইড, মানে একটু নিজেকে আলাদা করে দাঁড়ানোর একটা জায়গা তৈরি করে দেয়া। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, আমরা সেই জায়গা থেকেই কাজ করছি এবং উই আর দ্য ওনলি ইনস্টিটিউট যারা কিন্তু ইন্টার্নশিপ ফেস্ট অর্গানাইজ করি জব ফেস্টের পাশাপাশি। ইন্টার্নশিপ ফেস্ট বিকজ আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা শেষ করার একটা বেস্ট পার্ট হচ্ছে যে ডিপ্লোমার শেষে কিন্তু ইন্টার্নশিপের একটা বড় রাস্তা থাকে, এবং এই ইন্টার্নশিপের শিপটাই কিন্তু আসলে তৈরি করে একটা বিশাল রাস্তা, যেই রাস্তাটা আপনাকে দেয় ইন্ডাস্ট্রিতে নিজেকে পরিচয় করানো। তো ইন্টার্নশিপটা যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং না হয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হয়, জেনুইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, তাহলে কিন্তু আপনি আপনাকে প্রমাণ করতে পারেন যে ইয়েস ইউ আর দ্য এলিজিবল, এবং আপনি আপনি একটা রাস্তা পেয়ে গেলেন যে আপনি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য। বিকজ ওই সেমিস্টার ইন্টার্নশিপের পরেই কিন্তু আপনি চলে আসেন জব মার্কেটের জন্য। সো একটা অর্গানাইজেশন যখন আপনাকে ইন্টার্নশিপের জন্য নেয়, তখন কিন্তু সে মনে মনে একটা চিন্তা করে যে এখানে ভালো কিছু ছেলে মেয়েকে আমি রেখে দেবো। বিকজ প্রতিটা অর্গানাইজেশন চায় একজন যোগ্য বা একজন দক্ষ কর্মী। শাইন স্যার, আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাই এই প্রস্তুতির বিষয়ে। স্যার, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি, আপনি এখনো হয়তো, এখন তো প্যান্ডামিক সময়, এখন হয়তো নাই, কিন্তু এই আরো এখান থেকে 3 মাস আগে যেটা ছিল, শুক্রবারে আপনি কোনো সরকারি কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন না, এত পরিমাণ জ্যাম থাকে 8টা থেকে 4টা পর্যন্ত। কারণ কি, এখানে এত পরিমাণ বেকারের সংখ্যা, সবাই পরীক্ষা দিচ্ছে, এত মানুষ পরীক্ষা দিচ্ছে, এবং প্রত্যেক বছর কিন্তু অনেক স্টুডেন্টরা পাস করে বেরোচ্ছে, লাখ লাখ স্টুডেন্ট সব গ্রাজুয়েট কমপ্লিট করে বের হয়ে আসছে, কিন্তু সেই পরিমাণ আমাদের এখানে কিন্তু জব সেক্টর ফাঁকা নেই, সেই পরিমাণ ভ্যাকেন্সি আমাদের কিন্তু থাকে না। এই জন্য কিন্তু আজ পর্যন্ত আমি অনেক স্টুডেন্টকে আমরা ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছি যে ডিপ্লোমা পাস করে বা ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে এরকম কোনো স্টুডেন্ট আমাকে একটু দেখাও, বেকার আছে, কিন্তু কেউ খুঁজে পায় না। আমি বলি ঠিক আছে, এবার তোমার এলাকায় তুমি খোঁজ নাও, নিয়ে দেখো যে ওইখানে তোমার কোনো বড় ভাই বা গ্রাজুয়েশন করে বা জেনারেল সাইড থেকে মাস্টার্স ডিগ্রি পাস করে বেকার আছে কিনা দেখো। তাহলে স্যার অনেকেই আছে। আমি বললাম এটা হচ্ছে একটা গুড পয়েন্ট, কারণ যারা কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং পাস করবে, যারা হাতে কলমে কাজ জানে, তারা কখনো বেকার থাকবে না, তারা কোনো না কোনো একটা উপায় বের করবে লাইফে। হ্যাঁ, কিন্তু জেনারেল সাইডে একটা চাকরি ছাড়া তার কোনো উপায় নেই, কিন্তু যারা ডিপ্লোমা পাস করে তারা চাকরি হলো না, নিজে একটা প্রতিষ্ঠান খুলতে পারে, নিজে একটা ওয়ার্কশপ খুলতে পারে, মনে করেন যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা নিজের কম্পিউটার তৈরি করতে, কম্পিউটার যে ঠিকঠাক করার জন্য একটা দোকান দিতে পারে, কারণ কোনো কাজই ছোটো না। আপনি নীল খেতে যাবেন, দেখবেন যে ওইখানে যে কিছু কিছু লোক এত সুন্দর টাইপ করে আপনার মুখের দিকে তাকাবে আর লিখবে,
আপনার মুখের দিকে তাকাবে আর লিখবে, তারা কখনোই কিবোর্ডে তাকায় না। তাদের একটা সার্টিফিকেট থাকলে তারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারবে ডিপ্লোমা সার্টিফিকেট। এই জন্য আমি কোনো আমি শুধু আমার ভিউটা বললাম যে এই জন্য আমি সবাইকে অফার করবো যে যতটুকু সম্ভব যারা একটু হেজিটেশনের মধ্যে আছেন যে কি করব বেকার থাকব, কারণ মধ্যম যারা তাদের খুব প্রবলেম। সরকারি জব করতে গেলে আমি ওইটা ওয়ান ইয়ারে নাই বলি যে কেমন হেজিটেশন, সেটা আমরা সবাই বুঝি। হয় খুব ট্যালেন্ট হতে হবে নাইলে একেবারে বেকার থাকতে হবে, মধ্যম ট্যালেন্ট হলে খুবই সমস্যা। এই জন্য যারা মধ্যম ট্যালেন্ট তাদেরকে আমি অফার করব যে হাতে কলমে কিছু করে অন্তত নিজের জীবনটা চালানো, কারণ খুব বড় লোক হওয়ার থেকে সুস্থভাবে চলতে গেলে কিন্তু তার বেশি টাকা পয়সা লাগে না, ছোট্ট একটা জব হলেই হয়। আর ছোট্ট একটা জব করার জন্য আমার মনে হয় সব থেকে ভালো উপায় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হোক আর যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, হাতে কলমে কাজ শেখার উপায় যেভাবেই হোক এরকম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে একবারে মনে করেন যে হচ্ছে না আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কোনো একটা জব করতে পারি এইটা, কিন্তু আপনি অনার্স পাস মাস্টার্স পাস আপনি যে কোনো ছোট জব কিন্তু করতে পারবেন না। তার আপনার পিএইচডি বাদ দিয়ে যে আমি এত পড়াশোনা করে এই এই জব করব এটা কিন্তু না। আমি জাস্ট বলছি একেবারেই মনে করেন লোয়ার কোয়ালিটি যাদের হচ্ছে না বা কোনো উপায় নেই, তো আমার ধারণা যারা হাতে কলমে শিখবে প্রকৃত শিক্ষা অর্জন করবে সে কখনোই কোনো বেকার থাকবে না এরকম। রাইট, মানে কনসেপ্টটা খুব চমৎকার, কিন্তু হয়তো স্যার বোঝাতে গিয়ে অনেক উদাহরণ দিতে গিয়ে একটু গোলমিল লেগে গেছে। গোলমিলটা লেগে যাওয়ার মূল বিষয়টা হচ্ছে যে খুব সিম্পল, যে আপনি সাধারণ শিক্ষা নিয়ে যখন এগিয়ে যাচ্ছেন তখন তো আপনি একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কাজ করলেন, আপনি মানে বাইপাস রোড খুব একটা নাই। বাট আপনি যখন টেকনিক্যাল স্কিলস হচ্ছেন তখন আপনি দেশে বলেন, দেশের বাইরে বলেন, আপনি সেলফ এমপ্লয়মেন্ট বলেন, আর হচ্ছে সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, যেটাই বলেন না কেন পাঁচটা ছয়টা যে যতগুলো রাস্তা আছে সেই রাস্তাগুলো কিন্তু আপনি যেন ওপেন, সেটাই উনি আপনাকে বোঝানোর চেষ্টা করেছে। বুঝতে পেরেছি, তো রাস্তা ওপেন রাখার মতো অবস্থান নিজেকে তৈরি করতে হবে, যার ফলে হচ্ছে এই কারিগরি শিক্ষা। সো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং, এবং আবারও বলছি যে এসএসসি রেজাল্টের পর ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, এবং বিস্তারিত তথ্যের জন্য ওখানে আমাদের নিচের স্টলে একটি নাম্বার যাচ্ছে, চাইলে আপনার নাম্বারে ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য। এছাড়াও আপনারা আমাদের ইনস্টিটিউট ভিজিট করতে পারেন অনলাইন অ্যাডমিশন জন্য, যেহেতু সরাসরি ক্যাম্পাসে আসার পাশাপাশি আপনারা কিন্তু আমাদের ইনস্টিটিউট ভিজিট করতে পারেন। আমাদের ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার নিচের লিঙ্কে দেওয়া আছে রেফারেন্স হিসাবে, সেই রেফারেন্স হিসেবে আপনি কিন্তু লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারেন। পাশাপাশি যুক্ত থাকুন আমাদের সাথে, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদেরকে করুন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের এক্সপার্টরা আপনার সাথে যোগাযোগ করে আলোচনা করতে আপনাকে হেল্প করবে। ঈদের শুভেচ্ছা, বিদায় নিচ্ছি আজকে, আসসালামু আলাইকুম।